দেখছ আমাদের গ্রামটা অনেক সুন্দর না? আমার তেমন একটা ভালো লাগেনি। দেখো আমি কি বিয়ের পর এখানেই থাকবো? তো কোথায় থাকবা? তোমার শ্বশুর বাড়ি এখানে, তোমার হাজবেন্ড এখানে থাকবে, তার সাথে থাকতে হবে গ্রামে, তাই না? দেখো আমি তোমার সাথে বিয়ে হলে আমি এখানে থাকতে পারবো না, কারণ আমার পক্ষে পসিবল না, এখানে মানুষ থাকে। কি বলছো, গ্রাম কত সুন্দর পরিবেশ, আবহাওয়া, বাতাস, এ দেখছিস কত সুন্দর বাতাস বইছে, এটা কি তুমি শহরের মধ্যে পাবা, কখনো পাইছো বলো? দেখো এখানে যতই বাতাস থাকুক না কেন, রোদের মধ্যে চারপাশ থেকে গন্ধ উঠছে, আমি এখানে সহ্য করতে পারবো না। গ্রামের ফ্লেভার তো ভালো, ওই দেখো সবুজ সবুজের একটা গ্রান আছে, যে ফুলের গ্রান, কত কিছু না। তুমি এটা কি ধরনের কথা বলো? শোনো, বিয়ের পর তুমি এখানেই থাকবা, ঠিক আছে? কোনো টেনশন করো না, তো এখানে আমি তো আছি তোমার কাছে, তাই না? আমার বিয়ের পর এখানে থাকা পসিবল না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি বাইরে, এখানে কিভাবে থাকবো, অ্যাডজাস্ট করতে তো টাইম লাগবে। আর তোমাদের এখানকার মানুষরা কিভাবে কথা বলে আমি এগুলো পারবো না, ডিসকাস্টিং। তুমি রাগ করতেছো কেন? কত গ্রামে কি তোমার বাবা বড় হয় নাই? তোমার বাবা গ্রামে বড় হয়েছে তো বিদায় আমার সাথে তোমার বিয়ের সব কিছু রেডি করছে, এনগেজমেন্ট করাইছে। শোনো, এনগেজমেন্ট হয়েছে, বিয়ে হবে কিছুদিন পর, তুমি যদি আমাকে আমার মতো হ্যাপি না রাখতে পারো তাহলে কিভাবে হবে? আরে শোনো, এই তুমি কি আমাকে দেখতেছো না স্মার্ট একটা ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে? আর আমি এই এলাকাতে একজন নামি দামি একজন চেয়ারম্যানের ছেলে, আমার শিক্ষিত যোগ্যতা সব দিকে পরিপূর্ণ আছে, আমি কি তোমার কাছে সে ধরনের পারফেক্ট না বলো? না তুমি পারফেক্ট না তা বলিনি, আর গ্রামের মধ্যে তুমি ছাড়া তুমি যাও একটু চলে, বাট তুমি ছাড়া এই গ্রামে আমি কাউকে পাচ্ছি না যে একটু এস্টাবলিশ সুন্দর স্মার্ট স্মার্টলি কথা বলতে পারে না। কি আর করবে বলো, বাবা দেখলো কার কাছে দিতেছে না দিতেছে। তোমার ভাবি আর হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই, বুঝছো? ও জহির ভাই আছে না, ওর ছোট ভাই দেশের বাইরে থেকে। আচ্ছা তোমার দেশের নাম্বারটা, মোবাইল নাম্বারটা একটু দাও। ওহ, আমি তো মোবাইলটা রাই খেয়েছি। আমার ফোন আছে তো, এই নাও নাম্বারটা প্লিজ। এখানে চাপো চাপো, আমি দেখছি। আচ্ছা উঠায় দাও, নাম্বার লিখে সেভ করে দাও। ভাবি দিছি। আপনি আমাকে ভাবি বলবেন না, নাম ধরে ডাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, ছোট ভাই না ওর নাম ধরে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আইসো বাসায়। আচ্ছা ঠিক আছে, ওকে দেখা হবে, সি ইউ। হ্যাঁ সি ইউ। দেখছো শিক্ষিত ছেলে, আমাদের এলাকায় আমার মতো অনেকেই শিক্ষিত ছেলে আছে, তারা দেশের বাইরে পড়াশোনা করে। আমিও তো দেশের বাইরে যাইতে চাইছিলাম, বাবা বললো যে এই গ্রামে মাটি রেখে তুই যাবি, এত জমি জামা কে দেখবে, বুঝো নাই, এই জন্য আমি দেশের বাইরে যাইনি। আর এই যে তোমাকে নিয়েই তো দেশে থাকবো। আচ্ছা ঠিক আছে চলো, এত কথা বললে তুমি আবার চলো বাসায়, চলো আসো বাসায়, চলো চলো আসো। সাইমন, আমার ফোনে একটু এমবি করতে হবে। আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে বাসায় নামাই দিই, আমি বাজারে যাই, তোমার এমবি ভরে দিচ্ছি, চলো। আমি বাসায় যাব কেন? আমার ফোনে এমবি পাঠাতে হবে, তার মানে এমবি পাঠাতে হবে। তুমি বাজারে যাও, আমার মেল একটা মেল করতে হবে, বাইরে যাও, চলো তাড়াতাড়ি যাও। ফাস্ট তুমি একা যেতে পারবে বাসায়? হ্যাঁ আমি যেতে পারবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি বাজার থেকে এমবি পাঠিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা দেখে শুনে বাসায় যাও। ওকে ফাইন, সাবধানে যাও। বিশ্রী বাবা, আমার বাবা কার সাথে বিয়ে দিতে যাচ্ছি? হ্যালো, হ্যাঁ পারভেজ বলছো? আর চিনতে পারছো না, একটু আগে না মিট হলো, ওই যে তোমার ভাই নাকি, তোমার ভাই লাগে না? হ্যাঁ তোমার বড় ভাই, তোমার বড় ভাই হবু বউ, তোমার সাথে একটু দেখা করার ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি যে বাগানে থাকো, আমি আসতেছি, দুই মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট একটু কথা ছিল, একটু দাঁড়াও, আসতেছি। হ্যাঁ ওকে ফাইন। সাইমনের একটা চেহারা হলো কালো দেখতে, শুনো না আমি ওর সাথে অ্যাডজাস্ট হয় না, বুঝো? আর আমার বাবা ওর পছন্দ করছে, আমি পছন্দ করিনি, আমি কিন্তু ওকে দেখিও নি, আমি বাংলাদেশে এসে তারপর দেখছি। আমি ঢাকাতে থাকি ঠিক আছে, আমি বাইরে করে থাকি, বাইরে ঘুরতে যাই আসি, কিন্তু দেখো আমি চাচ্ছি যে আমার লাইফটা ওর সাথে না, আমি তোমার সাথে কাটাতে চাই, তোমার সাথে আমার যাই। দেখো তুমি তুমি কেমন, কি ব্যাপার ভাইয়া, তুমি কি ব্যাপার, তুমি বাসায় যাও না? আর আমি আড়াল থেকে সব শুনছি, আসলে তোমার মনের আশা এটা ছিল, আমার জানা ছিল না। আর তুমি আমাকে পছন্দ করো না সেটা আমাকেই বললেই পারতা, আর এলাকার এই ছোট ভাইকে তুমি কি করছো? শোনো, যেহেতু তুমি আমাকে পছন্দ করো না,
আমার সাথে মনে হয় তোমার যাবে না, ঠিক আছে? যে আর প্রতি আমার ভালোবাসারই মূল্য নাই, যাকে আমি ভালোবাসি সে আমার ভালোবাসা বোঝে না, তাকে কিভাবে সংসার করি? ঠিক আছে, তোমাকে তোমার বাবার হাতে আমি দিয়ে দেবো, তুমি চলে যাবে ঢাকাতে, সমস্যা নেই। শুনেন ভাবি, একটা কথা বলি, সবসময় চেহারা দেখলেই চলে না, ভাইয়ের ভালোবাসাটাও আপনি দেখলেন না, ভাইয়ের যে কতটুকু আপনাকে ভালোবাসে মন থেকে আপনি এটা যাচাই করলেন না। এ রূপ আজ আছে একদিন থাকবে না, ভালোবাসাটা কিন্তু সারা জীবন থেকে যাবে। যে ভালোবাসতে জানে তাকে আগলিয়ে রাখতে শেখেন। ভাবি আর ভুল করেন না, সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে শেখেন, ভালোবাসা বুঝতে চেষ্টা করেন। ভাইয়ের সাথে কথা বলুন, আমি আসি। ভাইয়া আপনার কথা বলুন, আমি আসি। ঠিক আছে ভাইয়া, যাও। মাফ, শোনো, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মূল্যায়নটাই দিলে না। আজ এই তোমাদের মতো মেয়েরা জানো, এই ভুল করার কারণে আমাদের সমাজে আজকে নারীরা নির্যাতিত হয়। এই পেপার টিভিতে দেখি নারীরা অমুক জায়গায় সুইসাইড করছে, কী কারণে? তোমরা একটা ছেলের রূপ, যৌবন, সুন্দর রূপ দেখে পাগল হয়ে তাদের প্রতি ইমোশনাল হয়ে যাও, আর অরিজিনাল ভালোবাসা বোঝো না, ঠিক না? এ কারণে এই সমস্যা। আমাকে বিয়ে করা দরকার নাই, যার নাকি আমার প্রতি কোনো ভালোবাসাই নাই। ঠিক আছে, বাসায় চলো। আমি আর কখনো এই কাজ করবো না। আমি শুনো, আমি ভুল করছিলাম, আমি ভুল বুঝতে পারছি, আমার সৌন্দর্য চাই না, আমি তোমাকেই চাই। সৌন্দর্য সবার চিরদিন থাকে না, আমি বুঝতে পারছি, ভুল তো মানুষেরই হয়, বলো। তুমি আমার সব, আমার বাবা ভুল মানুষকে চুজ করেনি আমার জন্য। যার মনটা এত সুন্দর, তার শরীরের চামড়া কী কালার সেটা দিয়ে কী করবো? আমার কালাই হচ্ছে গলার মালা। আমি ভুলছিলাম, তুমি আমার চোখ খুলে দিছো, ঠিক আছে? তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, আর ক্ষমা করাটা স্বাভাবিক, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি না, বলো? ভালোবাসাটা এখানে উঠবে, আর তুমি তোমার ভুলটা বোঝার জন্য সেটা তোমাকে আমি ক্ষমা করেছি।